আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কফি দিয়ে দারুণ একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো, যে ফেস প্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে। ত্বকে যদি কোনো প্রকার দাগ থাকে, দাগগুলো একদমই দূর হয়ে যাবে। ব্রণের দাগ হোক, মেস্তার দাগ হোক, যে কোনো ধরনের দাগই দূর হয়ে ত্বক হবে অনেক বেশি উজ্জ্বল, আর ত্বক হবে অনেক বেশি টান টান, বয়সের ছাপও দূর হয়ে যাবে। এই ফেস প্যাকটি খুবই কার্যকরী একটি ফেস প্যাক। আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী, কতটা উজ্জ্বল ফর্সা করে। এছাড়া এই ফেস প্যাকটি কিন্তু আপনারা যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করতে পারেন। অয়েলি স্কিন হোক, সেন্সিটিভ স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, সব স্কিনে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। ফেস প্যাক তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের ভেতর প্রথমে আমি যে উপাদানটি দিব তা হচ্ছে কফি। কফি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। কফিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের গভীর থেকে ত্বককে একদম পরিষ্কার করে আর ত্বকের সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমাদের ত্বকে অনেক বেশি ধুলাবালি পড়ে, আমাদের ত্বকে কিন্তু সূর্যের রশ্মি পড়ে, যার কারণে আমাদের ত্বক অনেক বেশি কালো হয়ে যায়। এই কফি যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই ধরনের কালচে ভাব একদমই দূর হয়ে যায়। কফি ব্যবহার করলে ত্বক অনেক বেশি ব্রাইট এবং হোয়াইট হয়। আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি কফি ব্যবহার করব 1 চামচের মতো। এর জন্য দেখুন এখানে আমি একটি কফির মিনি প্যাক নিয়েছি। আপনাদের যাদের কফি খাওয়ার অভ্যাস নেই, বাসায় নিশ্চয়ই বড় কোটা বা ব্যায়ামের কফি থাকবে না, তো তারা কিন্তু আশেপাশের দোকান থেকে এরকম মিনি প্যাক নিয়ে এসে ব্যবহার করতে পারেন। একদিন ব্যবহার করার জন্য একটি মিনি প্যাকই যথেষ্ট। তো আমি মিনি প্যাকটি কেটে নিয়েছি, কেটে নিয়ে এর ভেতরের কফি আমি বাটিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করবেন, আগে কফিতে খুব বেশি একটা রূপচর্চা না করা হলেও বর্তমানে কিন্তু কফি দিয়ে অনেক বেশি রূপচর্চা করা হচ্ছে। আসলে কফি খুব ভালো কাজ করে, এজন্যই কিন্তু সবাই ব্যবহার করে। তো এখন এই কফির সাথে আমি যে জিনিসটি অ্যাড করে দিচ্ছি তা হচ্ছে গুঁড়ো দুধ। এখানে আমি 1 চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এরপরে আমি এখানে যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে চালের গুঁড়া। আমি কিন্তু এখানে একদমই মিহি যে চালের গুঁড়া তা নিইনি, আমি চালটাকে একটু বেটে নিয়েছি আর এগুলোকে একটু দানা দানা রেখে দিয়েছি। একদম মিহি করা যাবে না, আবার একদমই গোটা গোটাও রাখা যাবে না। এগুলোকে আপনারা একটু হালকা একটু ছোট ছোট দানা দানা রেখে দিবেন। চালের গুঁড়া ত্বকের স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ করে। এটি ব্যবহার করলে ত্বকের ডেড সেলগুলো একদমই দূর হয়ে যায়, ত্বক একদমই ভেতর থেকে পরিষ্কার হয় আর তাৎক্ষণিকভাবে উজ্জ্বল ফর্সা হয়। তো এখানে এই ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করছি তা হচ্ছে গোলাপ জল বা রোজ ওয়াটার। আপনারা হয়তোবা সবাই জানেন রোজ ওয়াটার ব্যবহার করা হয় ত্বকের টোনার হিসেবে। এটা কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে খুবই ভালো কাজ করে। তো ফেস প্যাকটি তৈরি করার জন্য এখানে আমি রোজ ওয়াটার ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা কিন্তু এখানে লিকুইড যে মিল্ক অর্থাৎ তরল দুধ তাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অলরেডি 1 চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা গুঁড়া দুধটা ব্যবহার না করে লিকুইড দুধ দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করে নিতে পারেন। তো ফেস প্যাক তৈরির জন্য আমি সবগুলো উপাদান দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপাদান খুব ভালো করে আমাদের একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ত্বকের যদি ঠিকমতো যত্ন না নেওয়া যায় তাহলে কিন্তু ত্বক অনেক বেশি কালচে হয়ে যায়, ত্বকের সৌন্দর্য হারিয়ে যায়, ত্বক অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম মতো মনে হয়। তাই সবারই উচিত ত্বকের যত্ন নেওয়া। অন্তত ত্বকটাকে ভালো রাখার জন্য সপ্তাহে একদিন হলেও একটি ফেস প্যাক ব্যবহার করা উচিত। ত্বকের যত্ন নেওয়ার জন্য শুধু যে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে হবে অথবা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে তাই কিন্তু নয়। আপনারা কিন্তু ঘরে বসেও ত্বকের যত্ন নিতে পারেন, ত্বককে অনেক বেশি ব্রাইট এবং হোয়াইট করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেস প্যাকটি তৈরি করা হয়ে গেছে। আর আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এর ভেতরে কিন্তু দানা দানা দেখা যাচ্ছে। আমি যে চালটা বেটে নিয়েছিলাম অর্থাৎ চালের যে গুঁড়াটা আমরা ব্যবহার করেছি একটু দানা দানা টাইপের, এজন্যই কিন্তু এটা এরকম দেখতে লাগছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে এটি কিভাবে ব্যবহার করতে হবে। এই ফেস প্যাক তৈরি করে নেওয়ার পরে আপনারা এটি আপনাদের মুখে, হাতে, পায়ে সব জায়গায় লাগিয়ে নেবেন। আমি যেভাবে দেখাবো সেভাবে করে লাগাবেন। দেখুন আমি হাতে করে দেখাচ্ছি, আপনারা ঠিক একইভাবে আপনাদের মুখ, হাত, পা সব জায়গায় লাগাবেন। কিছুটা ফেস প্যাক নিয়ে নেবেন আপনারা, নিয়ে এভাবে করে হালকা হাতে রাব করবেন বা মাসাজ করবেন। 5 থেকে 7 মিনিট যদি আপনারা এভাবে করে মাসাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের ত্বকের রক্ত সঞ্চালনটা অনেক বেশি ভালো হবে, ত্বক একদম ভেতর থেকে পরিষ্কার হবে, ত্বক উজ্জ্বল ফর্সা হবে। এভাবে 5 থেকে 7 মিনিট মাসাজ করে নেওয়ার পরে আপনারা আরও 15 থেকে 20 মিনিট এই ফেস প্যাকটি আপনাদের স্কিনে লাগিয়ে রাখবেন। এরপরে নর্মাল পানি দিয়ে আপনারা আপনাদের মুখ, হাত, পা খুব ভালো করে ধুয়ে নেবেন। সপ্তাহে শুধুমাত্র 2টা দিন যদি আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক যেমন আছে তার থেকে অনেক বেশি ব্রাইট এবং হোয়াইট হবে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এই ফেস প্যাক তৈরি করবেন আর ব্যবহার করবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।